শাইলা নাহার, আপনি লিখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, তাতে কি পাপ হবে? যদি গায়ে মাহরাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে, আপনি আপনার বাসায় আছেন, কক্ষে আছেন, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার আওয়াজটা গায়ে মাহরামের কানে না পৌঁছালেই হলো, আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো শরীয়ত দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। শাহিদা আল আফরুজ এআডিতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে, ফজরে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কি না? বোন শাহিদা, যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু না করে গরম পানি দিয়ে ওযু করবেন। একটা ফ্লাস্ক রাখলেন, সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন, সেটা মিশিয়ে আপনি উজু করলেন, অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে। তায়াম্মুম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না, পানি গরম করার কোনো উপায় নাই, যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে, এরকম হলে তখন আপনি এটি করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা, কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করার সুযোগ কিন্তু থাকে নাই। এইও আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবে নিয়ত করা ছাড়া দান করে দিবেন। শ্রাবণী ইসলাম লিখেছেন, আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে হাঁটতে কষ্ট হয়, দুনিয়াবি কাজ করি অনেক কষ্ট করে, পা ভাঁজ করে বসতে পারি না, কীভাবে নামাজ পড়ব? বোন শ্রাবণী, হাঁটুতে ব্যথার কারণে যে আপনার হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, পা ভাঁজ করে বসতে পারেন না, অতএব আপনি অহেতুক নিজেকে কষ্ট দিবেন না, বরং আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, রুকু এবং সিজদা যদি করতে পারেন করবেন, যদি করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বা কোনো কিছুতে দাঁড়ানোটা দাঁড়িয়ে করবেন, এরপরে চেয়ারে বসে বাকিটা ইশারায় আপনি করবেন। আর যদি রুকু ঠিকমতো করতে পারেন তাহলে রুকুটাও ঠিকমতো করবেন, সিজদার সময় শুধুমাত্র চেয়ারে বসে বা কোনো কিছুতে বসে আপনি একটু ঝুঁকে সিজদা নিয়ত করে আপনি সিজদা করবেন, ইনশাআল্লাহ তা নামাজ হয়ে যাবে। এমনি হেলাল আহমদ লিখেছেন, কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে? কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন, ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ, এবং সেটি তিনি আদায় করার সময় আজান একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। আর যদি একাকী হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন। তাহমিনা আর টি এআডি থেকে আপনি লিখেছেন, কালো জাদু থেকে নিজেকে দূরে রাখতে কী আমল করবো? সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। সকাল সন্ধ্যার আমলের আমাদের যে বইটা আছে সেটা বা এটার অডিও ভার্সন আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এটা শুনলেন, মুখস্থ করলেন, এবং এই দোয়াতে যত বেশি নিজেকে আপনি অভ্যস্ত করবেন, নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ বিদিন তত বেশি আপনার এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কী আমল করবো? অসুস্থ থেকে সুস্থতার জন্য আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরুদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, এবং স্বাভাবিকভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তার কাছে নিবেদন করতে পারেন, তবে দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহ তার কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে।